নমস্কার বন্ধুরা, অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, সামনেই পয়লা বৈশাখ, নতুন বছর। তা বাড়িতে সবাই মিষ্টি মুখ করাতে আজকে আমি একটা লোভনীয় স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি বানাবো মনোহারা। তাই মনোহারাটা বানানো এতই সহজ যে যে কেউ বাড়িতে বানাতে পারবে। তা আসুন আমি ভিডিওটি শুরু করে দিই। তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তা আমার এই মনোহারা মিষ্টিটা বানানোর জন্য আমার যা যা লাগবে বলে দিই, খুব অল্প উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি বেসন, চিনি, এলাচ গুঁড়ো আর দুধের ক্ষীর, মানে দুধটাকে আমি মেরে নিয়েছি, আর ঘি। তো এই কটা উপকরণ দিয়ে আজকে আমি বানাবো। তাই প্রথমে আমি উনানটা ধরিয়ে দেবো। তো আমি প্রত্যেকদিন ঘুটে দেওয়া উনান ধরা, তো আজকে আমি যে মুঠো, আমি এগুলো মুঠোগুলো দিয়েছি গোবরে। তো এই মুঠো দিয়ে আজকে আমি উনান ধরাবো। তো এই মুঠো হেভি আঁচ হয়, অনেকক্ষণ ধরে আঁচ থাকে আর কি, দারুণ জলে। আমাদের উনুন ধরাতে কেরোসিন লাগেই না, এই যে পাটকাঠি দিয়ে ধরে দিলাম, তলা দিয়ে ধরে যাবে তাড়াতাড়ি। উনান ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াই দেব দু চামচ মতো ঘি, এবার দিয়ে দেবো বেসন। বেসনটা আমি চেলে নিয়েছি। বেসনটা হালকা আছে, ভেজে নেব। বেসনটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, এবার কড়াই দিয়ে দেবো চিনি, অল্প দেবো, অল্প একটু জল। আমি চিনিটা গলিয়ে নেব। চিনির দানাগুলো গলে গেছে, এবার আমি দিয়ে দেবো ঘি। চিটটা গলে গেছে, এবার আমি দিয়ে দেবো বেসন, দেবো আর নাড়ব। ভালো করে একসঙ্গে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এলাচের গুঁড়ো। আমি হাতে করে অল্প একটু জল দেবো, যেহেতু ঝুরঝুরি ভাব হয়ে গেছে। জল কিন্তু বেশি দিলে হবে না, সামান্য একটু জল দিতে হবে, যদি লাগে তবে, না লাগলে দিতে হবে না। আমার হয়ে গেছে, এবং ঢেলে নেব।
আমি এবার ঠান্ডা করে নেব। তারপরে আমি একটা কলার পাতা নিয়েছি, কলার পাতাটা ধুয়ে নিয়েছি, ঘি বুলিয়ে দেব। আপনারা কলার পাতা জায়গায় মোটা টিস্যু পেপারও নিতে পারেন। তো এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে ঘি বুলিয়ে নেব ভালো করে। এবার মনোহারাগুলো বানিয়ে নেব। যেরকম হয় গোল গোল সেরকম করে করে নেব। আমি এই সাইজে করে নিচ্ছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন পছন্দ মতো। আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো জল, আমি চিনি সিরা করে নেব। আমি চিনির সিরাটা একটু মোটা করে নেব, পাতলা করলে হবে না। চিনির সিরাটা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। এই যে মনোহরাগুলো চামচ করে একটা করে নেব, আর এই সিরাতে এইভাবে চুবিয়ে নেব, এইভাবে রেখে দেব। উপর থেকে এইভাবে একটু রস দিয়ে দেব। একদম গায়ে গায়ে রাখলে হবে না, একটু ছাড়া ছাড়া করে রাখতে হবে। যে সিরাটা আছে সেটা সব মিষ্টিগুলো উপর দিয়ে দিয়ে দেবো। আমি মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে, আমি 10 মিনিট মতো রেখে দেব। এবার আমি মিষ্টিগুলো সব তুলবো, তা 10 মিনিট হয়ে গেছে। এদিকে অনিরুদ্ধ আর অরিত্রও চলে এসছে, অরিত্র আমার ছোটো যায় ছেলে। খাবা মিষ্টি, খাবা খাবা, এই যে কত সুন্দর লাগছে দেখতে, একদম মনোহারা। আমি সবগুলো তুলবো।
গরু দেখবা গরুগুলো কেমন করে তোমার সব মিষ্টিগুলো তোলা হয়ে গেছে, এবার খাওয়া হবে। অরিত্র না রুদ্ধ না অরিত্রকে ছোট্ট দেই ভালো আমাকে দাও আমাকে দাও ও আর দেবে না সবাইকে দেখাও মিষ্টি এমনিকে দেখা তো অরিত্র দেখো দেখো এরকমকে দেখাও দেখাও মিষ্টি দেখাও একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে দারুণ লাগছে খেতে ওইটা কেমন হয়েছে গো ভালো ও এখন আর কিছু বলবে না বাড়িতে বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন এই মনোহারা আসবিও দেখো কেন 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 তো বন্ধুরা এই মিষ্টি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে তখন সবাই সুস্থ ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।